वेलकम बैक फ्रेंड्स, अपने प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, मुहूर्ते अपन प्रत्येक उठे एलो एक अत्यंत गुरुत्वपूर्ण अपडेट। अवशेषे एलपीजी थेके शुरू करे बार्थ सार्टिफिकेट पयला अक्टोबर थेके बदले जाच्छे एई छयटी नियम, जार सरासरि प्रभाव पड़ते चलेछे आपनादेर दैनन्दिन जीवने। तो बंधुरा, से निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटी आमि आपनादेर साथे शेयार करते जाच्छि जे पयला अक्टोबर थेके एलपीजी थेके शुरू करे बार्थ सार्टिफिकेटेर क्षेत्रे आर कोन कोन छयटी नियमे बदल आसते चलेछे समस्त किछु आपडेट आपनादेर जानाबो। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। এলপিজি থেকে বার্থ সার্টিফিকেট পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ছয়টি নিয়ম, বিপদ এড়াতেই সতর্ক হন। সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে প্রতি মাসে কিছু নিয়ম পরিবর্তন হয়, কখনো পরিবর্তিত হয় ব্যবহারের নিয়ম, আবার কখনো ওঠানামা করে নির্দিষ্ট পণ্যের দাম। এই নিয়ম পরিবর্তনগুলি সম্পর্কে আমাদের আগে থেকে জেনে রাখা উচিত। যদি আমরা বিষয়টি নিয়ে আগে থেকে অবগত না থাকি তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়ার সম্ভাবনাই বেশি থাকে। আগামী পয়লা অক্টোবর থেকে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কিছু ক্ষেত্রে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এমন কোন পাঁচটি পরিবর্তন আসতে চলেছে আগামী মাসের শুরু থেকে। এক নম্বর, কাছে যদি 2000 টাকার নোট থেকে তাহলে সেটি ব্যাংকে জমা দিয়ে দিতে হবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে। পয়লা অক্টোবর থেকে আর কোনো মূল্য থাকবে না এই 2000 টাকার নোটের। পাশাপাশি দুই নম্বর, এটিএফের দাম পরিবর্তন। প্রতি মাসের শুরুতে এলপিজি সিএনজি দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। জ্বালানি কোম্পানিগুলি ঠিক করে তেমনভাবে প্রতি মাসের শুরুতে পরিবর্তন করে এটিএফের দাম। পয়লা অক্টোবর থেকে ফের একবার দাম পরিবর্তন হতে পারে বায়ু জ্বালানির হার। তিন নম্বর, বিদেশ ভ্রমণের খরচ। আপনি কি অক্টোবরে বিদেশ ভ্রমণ করার পরিকল্পনা করছেন? তাহলে আপনাকে বলে রাখি বাড়তে চলেছে বিদেশ ভ্রমণ করার খরচ। আগামী মাস থেকে 5% টিসিএস দিতে হবে 7 লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজে। 7 লক্ষ টাকার উপরে ট্যুর প্যাকেজের জন্য ব্যয় করতে হবে 20% টিসিএস। চার নম্বর, আধার লিঙ্কের সময়সীমা। পিপিএফ পোস্ট অফিস সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনাকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আধারের সাথে লিঙ্ক করাতে হবে। এই সময়ের মধ্যে আধার লিঙ্ক না করালে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে পয়লা অক্টোবর থেকে, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে আপনি কোনো রকম লেনদেন করতে পারবেন না। পাঁচ নম্বর, ব্যাংক বন্ধ। ব্যাংকে 16 দিনের ছুটি থাকতে চলেছে অক্টোবর মাসে। জাতীয় ছুটিগুলি গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক, এছাড়া রাজ্য অনুযায়ী স্থানীয় ছুটির দিন নির্দিষ্ট জোনে ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের ছুটির লিস্ট দেখার জন্য আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পাশাপাশি ছয় নম্বর, বার্থ সার্টিফিকেট। পয়লা অক্টোবর থেকে একটি নথি কাফি, আর সেই নথি হলো আপনার জন্মের সংশয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট। সেই সংশয়পত্রের গুরুত্ব আরও বাড়তে চলেছে পরের মাসের পয়লা তারিখ থেকে। যে কোনো সরকারি জায়গায় কাজের ক্ষেত্রে এই নথিটি দেখালেই হয়ে যাবে সব কাজ, আর না দেখালে ভোগান্তি বাড়তে পারে।